2023 সালে বিশ্বের সেরা 100 বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। বিশ্বের শত শত দৃষ্টিনন্দন বিমানবন্দরকে ছাড়িয়ে এই তালিকায় প্রথমে আছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। 15 মার্চ দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড নামের পুরস্কারটির বিভিন্ন বিভাগে সেরা বিমানবন্দরের নাম প্রকাশ করা হয়। এই তালিকায় বাংলাদেশের কোনো বিমানবন্দর কি ঠাঁই পেয়েছে, চলুন জেনে নেই তা। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন ব্রিটেনের এভিয়েশন শিল্প সমালোচক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সের বরাতে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে বিশ্বের 100 বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে। তারা প্রত্যেক বছর যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত করে থাকে। চলতি বছর সেই প্রথার ব্যতিক্রম হয়নি। জানা যায় স্কাইট্র্যাক্স বিমান ও বিমানবন্দর বিষয়ক বিভিন্ন ধরনের র্যাঙ্কিং করে থাকে। এই জনপ্রিয় প্রতিষ্ঠানটি 1999 সাল থেকে দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। পুরো বিশ্বের প্রায় 2 কোটি যাত্রীর মতামতের ভিত্তিতে এবার সেরা বিমানবন্দরের এই পুরস্কার দেওয়া হয়েছে। যাত্রীদের মূল্যায়নে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাত্রীদের কেন্দ্রস্থল হয়ে ওঠা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর প্রথম হয়েছে। প্রশ্ন জাগতে পারে, ঠিক কী কারণে এই খেতাব পেল চাঙ্গি এয়ারপোর্ট? এই বিষয়ে সিএনএনকে স্কাইট্র্যাক্সের একজন কর্মকর্তা পিটার মিলার জানান, বিখ্যাত কানাডীয় স্থপতি মোশে সাফদি ও তার সঙ্গীরা এই বিমানবন্দরের নকশা তৈরি করেছিলেন। এর মূল আকর্ষণের মাঝে অন্যতম বিমানবন্দরের টার্মিনাল 1-এর জুয়েলের একটি জলপ্রপাত। এটি পৃথিবীর দীর্ঘতম ইনডোর জলপ্রপাত হিসেবে স্বীকৃত। বিমানবন্দরে আগত অনেক গ্রাহক সাক্ষাৎকারে জানান, তারা পরিবার নিয়ে চাঙ্গিতে আসতে পছন্দ করেন, কারণ এখানে বিমানে প্রবেশের আগে একটি ভ্রমণ হয়ে যায়। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে ডিজনি থিমের আলোকসজ্জা সহ নানা ধরনের মিউজিক শোয়ের ব্যবস্থা। সাথে রয়েছে শাটল বাস কিংবা ইলেকট্রিক ট্রেন, যা এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে কয়েক মিনিটে পৌঁছে দেয়। ছোটদের জন্য নানা ধরনের রাইড ও গেমের ব্যবস্থা আছে এখানে। এই বিমানবন্দর নিয়ে সিঙ্গাপুরবাসী সবসময় ইতিবাচক মন্তব্য করে থাকেন। সাক্ষাৎকারে একজন জানান, সিঙ্গাপুরে পৃথিবীর বিখ্যাত শপিং এলাকা অর্চার্ড রোডে যাওয়ার সময় চাঙ্গিতে সময় কাটানোটা তার পরিবারের সমানভাবেই পছন্দ করেন। নিয়ম অনুসারে পৃথিবীর বিমানবন্দরগুলোর অবস্থা পর্যবেক্ষণ এবং র্যাঙ্কিং করা স্কাইট্র্যাক্স চাঙ্গিকে 2023 সালে পৃথিবীর সেরা বিমানবন্দর হিসেবে নির্বাচন করেছে একটি গণভোটের মাধ্যমে। পৃথিবীর 550টির বেশি বিমানবন্দরের সুযোগ সুবিধা ও সার্ভিস নিয়ে যাত্রীদের মতামতের ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয় বলে জানায় স্কাইট্র্যাক্স। তবে আশ্চর্যজনক হলেও এই তালিকায় এখনও পর্যন্ত 12 বার সবার উপরে থাকার কৃতিত্ব দেখিয়েছে চাঙ্গি বিমানবন্দর। এর মধ্যে গত দশকে 8 বার শীর্ষস্থান ছিল তাদের দখলে। চলতি বছরে মার্চ মাসে পুনরায় সেরার খেতাবটি ফিরে পায় তারা। এবার আবারও কাতারের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও জাপানের টোকিওর হানেদা বিমানবন্দরকে পেছনে ফেলে দিয়েছে চাঙ্গি। এবার প্রথম দশে রয়েছে এশিয়ার একাধিক বিমানবন্দর। এই তালিকায় স্থান পেয়েছে অঞ্চলটির 5টি আঞ্চলিক বিমানবন্দরও। ভারতের দিল্লি বিমানবন্দর হয়েছে দক্ষিণ এশিয়ার সেরা। এছাড়া সেরা 100 বিমানবন্দরের তালিকায় আছে দেশটির হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও মুম্বাই বিমানবন্দর। তবে তালিকায় কোনো ক্যাটাগরিতে নেই বাংলাদেশের কোনো বিমানবন্দরের নাম। নিজেদের সফলতা নিয়ে চাঙ্গির কর্মকর্তাদের আরেকজন জানান, প্রাথমিকভাবে এটি একটি ট্রানজিট বিমানবন্দর। বিমানবন্দরটি ভালো পারফরমেন্স দেখাতে পারে কারণ তারা গ্রাহকের প্রতিক্রিয়া দেখে প্রতিনিয়ত কাজ করে যান। তার মতে বিমানবন্দরে পরিবার ব্যবসাজনিত কাজ এবং অবসরে ভ্রমণকারী সকলের জন্য বিস্তৃত সুযোগ সুবিধা থাকায় এটি সকলের কাছে এত জনপ্রিয়তা পেয়েছে।